নমস্কার বন্ধুরা, ফাইটফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমি ইতিহাসে আরও কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই রকম কোশ্চেন, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা যারা WBP, NTPC, ICDS, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে, NTPC, HPSC, ক্লার্ক, এইসব পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন, সেই সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, কোশ্চেনগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। তো ভিডিওটি শুরু করা যাক, বেশি কথা বলা মনে একদম সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। বন্ধুরা, প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনটি সেটি হচ্ছে, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে লুম্বিনীতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন দেখুন, 26 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতে কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিল? প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিল? দেখুন, এখানে বিম্বিসার, অশোক এবং অজাতশত্রু, এরা কি, এরা বৌদ্ধ ধর্ম নিয়েছিল। বাট চন্দ্রগুপ্ত তিনি মৌর্য ধর্মে কিন্তু ধর্মান্তরিত হয়েছিল। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সেটা হচ্ছে, আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি হচ্ছে পালি ভাষায় লেখা হয়েছিল। আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা দেখে নেব, সেটা হচ্ছে যে কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? সেটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল, চন্দ্রগুপ্ত মৌর্য। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে যে ত্রিপিটক। আর এই ত্রিপিটক কোন ভাষায় লিখিয়া হয়েছিল? সেটা হচ্ছে পালি ভাষায়, ঠিক আছে। তো এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল, সেটা হচ্ছে রাজগৃহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজগৃহতে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে অজাতশত্রু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অজাতশত্রু এর আমলে কিন্তু প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। তারপর হচ্ছে, নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগাম্বর এবং শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? কোন বিষয়টার উপর ভিত্তি করে কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের শ্বেতাম্বর এবং দিবাঙ্গর এদের মধ্যে পার্থক্য রয়েছে? তো এটা হচ্ছে বস্ত্র পরিধান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বস্ত্র পরিধান। তারপরে 33 নম্বর কোশ্চেন আমরা দেখে নেবো, সেটা হচ্ছে যে সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সম্রাট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন, মানে কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এরকমও কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে উপগুপ্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উপগুপ্তের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? সেটা হচ্ছে যে গিরিনার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেটা হচ্ছে যে গিরিনার হচ্ছে জৈন মন্দির শহর হিসাবে পরিচিত। জৈন মন্দির শহর হিসাবে পরিচিত হচ্ছে গিরিনার। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 24তম জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? 24তম জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? সেটা হচ্ছে মহাবীর। তাহলে এখানে কোশ্চেন হতে পারে 24তম জৈন তীর্থঙ্কর কে, সেটা অ্যান্সার হবে মহাবীর। আর 23তম জৈন তীর্থঙ্কর কে, সেটা হবে ঋষভ। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে।
নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কার কার প্রচেষ্টায় এবং পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারত এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়েছিল? সেটা হচ্ছে অশোক। অশোকের প্রচেষ্টায় এবং পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়েছিল। বৌদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? সেটা হচ্ছে কুশীনগর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বৌদ্ধদেব কোথায় নির্মাণ লাভ করেন? সেটা হচ্ছে কুশীনগর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন ধর্ম জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে বৈশালী। অপশন সি ইজ দ্য রাইট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে বৈশালী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? সেটা হচ্ছে অশোক করেছিল, হর্ষবর্ধন করেছিল, কনিষ্ক করেছিল, বাট সমুদ্রগুপ্ত করেনি। তাই অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান এবং মহাযান এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল? কার রাজত্বকালে? সেটা হচ্ছে যে কনিষ্ক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুটো ভাগে বিভক্ত হয়েছিল, সেটা যে হীনযান এবং মহাযান। ঠিক আছে, জৈন ধর্মের মানুষ লোকেরা দুটো ভাগে ভাগ হয়েছিল, শ্বেতাম্বর এবং দিবাঙ্গর, এবং তাদের মধ্যে কি মানে তাদের মত তাদের দুজনকার মধ্যে কিসের মতভেদ ছিল, সেটা যে বস্ত্র পরিধান। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখুন, আপনারা দেখব নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়। তাহলে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কোনগুলো সেগুলো জানতে হবে। বেদের প্রতি আনুগত্য, এটা তো হিন্দু ধর্মের একটা মেন জিনিস। ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটাও হিন্দু ধর্মের একটা মেন জিনিস। প্রার্থনা এবং আচার বিধির প্রাধান্য, এটাও হিন্দু ধর্মে মেন জিনিস। অহিংসা নীতি, এটা কিন্তু হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়। অহিংসা নীতি এটা কিন্তু হিন্দু ধর্মে বলা নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে যে হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়? হর্ষবর্ধনের রাজত্বকালে সেটা হচ্ছে প্রয়াগ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রয়াগে মহামোহ ক্ষেত্র অনুষ্ঠিত হয়। তারপর নেক্সট কোশ্চেন, কোন সম্রাট প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপর বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেছিলেন? তো কোন সম্রাট, সেটা হচ্ছে কনিষ্ক। কনিষ্ক তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, মূর্তি পূজা নিদর্শন কোন যুগে পাওয়া যায়? মূর্তি পূজা নিদর্শন পাওয়া যায় পাক আর্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাক আর্য যুগে মূর্তি পূজা নিদর্শন পাওয়া যায়। বুদ্ধদেবের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না? বুদ্ধদেবের বাণী বেদের আচরণবিধিকে সমর্থন করে, কঠোর তপশ্চর্যা, ঠিক আছে, এটাকেও সমর্থন করে, ঈশ্বরের প্রতি কল্পনা এটাকেও সমর্থন করে, কিন্তু বর্ণ প্রথা এটা কিন্তু বুদ্ধদেবের বাণীতে কিন্তু কোথাও কিন্তু বলা নেই। তাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? সেটা হচ্ছে তিব্বত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ মানে তারানাথের বাড়ি কোথায় এখানে জানতে পেরেছে, সেটা হচ্ছে তিব্বত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল? সেটা অবশ্যই অশোক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন মহিলা বেদের কিছু স্তোত রচনা করেছিলেন? সেটা হচ্ছে গার্গী। গার্গী, লোপামিত্তা, মৈত্রী, এরা খুব উৎকৃষ্ট নারী ছিল বৈদিক যুগে। তো তার মধ্যে বেদের কিছু স্তোত রচনা করেছিল, সেটা হচ্ছে অপশন সি, গার্গী। ঠিক আছে, বৈদিক সমাজের আচরণ বিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে? সেটা হচ্ছে একমাত্র স্মৃতিতেই, মানে বেদ কিন্তু লিখা হতো না, শুনে শুনে মনে রাখতে হতো, তাই একমাত্র স্মৃতিতে। ঠিক আছে,
শীত মনেই কিন্তু মাথায় কিন্তু এটা শুধু লিপিবদ্ধ ছিল, আর কোথাও কিন্তু কোনো কাগজে কোথাও কোনো ঋগ্বেদে পুরাণে সাম্বাদে কোথাও কিন্তু আচরণের বিধি এই লিখিত নেই। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সেটা হচ্ছে আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি। আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম হচ্ছে মনা এবং নিস্কা, এখানে যেগুলো আছে তার মধ্যে কোনোটাই নয়, মনা এবং নিস্কা, অপশন এ ইদার রাইট অ্যান্সার হবে মনা এবং নিস্কা। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটা মনে রাখবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, অপশন সি ইদার রাইট অ্যান্সার, 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়। 52 দাগের কোশ্চেন আমরা দেখে নেব, আর্যরা কোন সময় ভারতে আসেন, আর্যরা কোন সময়ে ভারতে আসেন, সেটা হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতবর্ষে আসেন। তো আজকে ছিল এই কটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিশেষ করে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উপরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, এবং এই ভিডিওটা আপনারা আশা করি আপনাদের উপকারে লাগবে, যদি উপকারে লাগে আপনাদের যদি মনে হয় তবে একটা লাইক দিয়ে আমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করবেন, যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিও সব থেকে সবার আগে এবং খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও সব থেকে সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।